আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আমি মোহাম্মদ আব্দুল কাদের, পুরো ভিডিও জুড়ে আছি আপনাদের সাথে। আজকে আপনাদের জন্য নিয়ে আসছে নতুন আরেকটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ফরম ও আবেদনের পদ্ধতি বিস্তারিত। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, সরকারি বেসরকারি সকল চাকরির বিস্তারিত খবর ও আবেদনের পদ্ধতি জানতে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপ দিয়ে দিন। পিরছি ইন্টোর পর। বিআইডব্লিউটিএ নিয়োগ 2022। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ এর নিচে বর্ণিত পাঁচ ক্যাটাগরির 35টি শূন্য পদে নিয়োগের নিমিত্ত বর্ণিত শর্তাধীনে বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে এ দরখাস্ত আহ্বান করা হল। আগামী 30 জুন 2022 পর্যন্ত আবেদন করা যাবে। 01 পদের নাম সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা, শূন্য পদের সংখ্যা 5টি, বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা, গ্রেড 9, এম শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি। 02 পদের নাম সহকারী সমন্বয় কর্মকর্তা, শূন্য পদের সংখ্যা 1টি, বেতন স্কেল 16,000 থেকে 38,640 টাকা, গ্রেড 10, শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি। 03 পদের নাম ঊর্ধ্বতন প্রশিক্ষক ডিপিটিসি, শূন্য পদের সংখ্যা 2টি, বেতন স্কেল 16,000 থেকে 38,640 টাকা, গ্রেড 10, শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞপ্তি হতে দেখুন। 04 পদের নাম রক্ষণাবেক্ষণকারী, শূন্য পদের সংখ্যা 5টি, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা, গ্রেড 14, শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি। 05 পদের নাম শুল্ক আদায়কারী, শূন্য পদের সংখ্যা 22টি, বেতন স্কেল 9,200 থেকে 22,490 টাকা, গ্রেড 16, শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস। বিআইডব্লিউটিএ নিয়োগের শর্তাবলী। 1 আগস্ট 2021 তারিখে প্রার্থীদের বয়স উল্লেখ করতে হবে। আগ্রহী প্রার্থীদেরকে 31 আগস্ট 2021 তারিখ পর্যন্ত শুধুমাত্র স্ক্রিনে দেওয়া সাইটের মাধ্যমে অনলাইনে আবেদন দাখিল করতে হবে। আবেদন করার সময় ফরম পূরণের নিয়ম ও অন্যান্য শর্তাবলী স্ক্রিনে দেওয়া সাইটে পাওয়া যাবে। অনলাইনে আবেদন করার পর প্রাপ্ত অ্যাপ্লাই আইডি ব্যবহার করে 72 ঘণ্টার মধ্যে অ্যাপ্লাই আইডি যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। উক্ত অ্যাপ্লাই আইডিটি রকেটের বিলার নাম্বার হিসেবে ব্যবহার করে ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে বিআইডব্লিউটিএর বিলার আইডি নং 422 এ আবেদন ফি বাবদ ক্রমিক নং 1 ও 2 এ বর্ণিত পদের জন্য 320 টাকা এবং ক্রমিক নং 4 ও 5 নং এ বর্ণিত পদের জন্য 215 টাকা অফের যোগ্য আবেদন ফি জমা দিতে হবে, অন্যথায় আবেদনপত্রটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। আবেদনকারীগণকে নিজ নিজ অ্যাপ্লাই আইডি ব্যবহার করে স্ক্রিনে দেওয়া ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করার জন্য আবেদনপত্র উল্লিখিত মোবাইল নম্বরে যথাসময়ে এসএমএস প্রদানের মাধ্যমে অবহিত করা হবে। প্রার্থীদেরকে প্রাথমিকভাবে কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না। মৌখিক ব্যবহারিক পরীক্ষা প্রয়োজ্য ক্ষেত্রে গ্রহণের সময় প্রার্থীদের আবেদনে উল্লিখিত তথ্যাদি সমর্থনে প্রয়োজনীয় দলিলাদি দাখিল করতে হবে। চাকুরিরত প্রার্থীগণকে তাদের নিয়োগকারী কর্তৃপক্ষের মাধ্যমে উত্তীর্ণ হলে চাকুরিরত প্রতিষ্ঠানের নিকট থেকে অব্যাহতি পত্র দাখিল করতে হবে। রিট পিটিশন নং 7929201-5 মামলার বাদীগণের ক্ষেত্রে বয়স শিথিলয়োগ্য। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স 40 বছর পর্যন্ত শিথিলয়োগ্য। মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স 32 বছর এবং মুক্তিযোদ্ধার নাতি নাতনিদের ক্ষেত্রে বয়স 30। অসম্পূর্ণ ভুল তথ্য সম্বলিত দরখাস্ত কোনো প্রকার জায়গায় ব্যতিরেকেই বাতিল করা হবে। নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারি নীতিমালা ও অন্যান্য বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হবে। বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্থায়ী ঠিকানা হিসেবে স্বামীর স্থায়ী ঠিকানা ব্যবহার করতে হবে। প্রার্থীদের নিয়োগ প্রদান করা বা না করার ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকার সংরক্ষণ করেন। এই চাকরিটির অফিসিয়াল চারকুলারের পিডিএফ লিঙ্ক ডেসক্রিপশনে ও প্রথম কমেন্টে দেওয়া আছে, শর্তসমূহ বিস্তারিত জানতে ফাইলটি ডাউনলোড করে পড়ে নেবেন। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যে কোনো চাকরি সম্পর্কে বিস্তারিত ও আবেদনের পদ্ধতি জানতে চাইলে কমেন্ট করুন। সকল চাকরির খবর সবার আগে পেতে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট
সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। শেয়ার করে সকলকে জানার ব্যবস্থা করুন।